শিক্ষা, সংস্কৃতি ও মানব সেবার অনন্য প্রতিষ্ঠান হামদর্দ বাংলাদেশ। শিক্ষা ও সংস্কৃতির সকল শাখায় অবাধ বিচরণ করছে হামদর্দ বাংলাদেশ। আধুনিক হামদর্দের রূপকার হামদর্দ পাবলিক কলেজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষার দূতি ছড়িয়ে যাচ্ছেন অবিরাম। হামদর্দ পাবলিক কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার নিবিড় তত্ত্বাবধানে হামদর্দ পাবলিক কলেজ শুরু থেকেই HSC পরীক্ষায় শতভাগ পাশ করার কৃতিত্ব অর্জন করে। ইতিমধ্যেই এই কলেজের অনেক শিক্ষার্থীরা কৃতিত্বের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ ও অন্যান্য শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করার যোগ্যতা অর্জন করেছে। শিক্ষার পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতির সকল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে সবসময় হামদর্দ পাবলিক কলেজ আয়োজন করে থাকে নানাবিধ উৎসব ও জাতীয় দিবস। সেই ধারাবাহিকতায় হামদর্দ পাবলিক কলেজ আয়োজন করেছে বর্ষবরণ 1425 বঙ্গাব্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের স্বপ্নদ্রষ্টা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন হামদর্দ পাবলিক কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও হামদর্দের পরিচালক অর্থ হিসাব জনাব মোহাম্মদ আনিসুল হক। আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাদেকুর রহমান মজুমদার, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকিম শিরি ফরহাদ, পরিচালক প্রোটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স মেজর অবসরপ্রাপ্ত ইকবাল মাহমুদ চৌধুরী মোতোয়াল্লি ও পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডাক্তার হাকিম নার্গিস মারজান, পরিচালক মার্কেটিং ও বিক্রয় হাকিম সাইফউদ্দিন মুরাদ ভূঁইয়া এবং কলেজের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। গভর্নিং বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট আকারে হলেও আজকে আমরা এখানে আনন্দ করব, ফুর্তি করব, এই সব কিছুর সূচনা করার জন্য শুভ উদ্বোধন করলাম। আসসালামু আলাইকুম। শিক্ষক শিক্ষার্থীদের মেলবন্ধনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ। এ সময় একান্ত সাক্ষাৎকারে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। হামদর্দ পাবলিক কলেজ আমরা আসলে প্রতিষ্ঠা করেছিলাম কতগুলো মিশন, ভিশন এবং কতগুলো আদর্শ সামনে রেখা। আজকে অনেকখানি লেখাপড়া হয় কিন্তু প্রকৃত মানুষ অনেক কমই দেখা যায়, যার কারণে আমরা হামদর্দ পাবলিক কলেজের মাধ্যমে আলোকিত মানুষ বানাবার জন্য, সুন্দর মনের মানুষ বানাবার জন্য আমরা এই কলেজ করেছিলাম, ইউনিভার্সিটি করছি, আরও সাইটটাই ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আমরা করেছি। আমাদের উদ্দেশ্য এখান থেকে লেখাপড়া করে এরা গিয়ে নিজেও একজন প্রকৃত মানুষ হবে, আলোকিত মানুষ হবে এবং সমাজকে আলোকিত করবে। এবং আল্লাহর মেহরবানিতে বিগত কয়েক বছরের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছেলেমেয়েরা আলোকিত মানুষ হিসাবে খুব ভালো রেজাল্ট করে তারা এখান থেকে বের হয়েছে। এখান থেকে বের হয়ে তারা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে তারা ওখানে গিয়ে সুযোগ পেয়েছে এবং তারা দক্ষতার সহিত, উৎসাহ উদ্দীপনার সহিত তারা সেখান থেকে লেখাপড়া করছে। আমরা আশা করি এরা ফাইনাল পরীক্ষা দিয়ে এবং যখন এরা পূর্ণাঙ্গ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা পাস করে বের হবে, তারা বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গায় তারা চাকরি পেতে সক্ষম হবে এবং এক পর্যায়ে আইসা আমি মনে করি এই কলেজের ছাত্রছাত্রীরা বাংলাদেশে আলোকিত মানুষ বানাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। হামদর্দ পাবলিক কলেজে
1425 বাংলা নববর্ষে উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হামদাদ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা এবং হামদাদ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারান ভুঁইয়া স্যার এবং এখানে হামদাদ পাবলিক কলেজের সমস্ত ছাত্র শিক্ষক এবং অভিভাবক একত্রিত হয়েছেন। হামদাদ পাবলিক কলেজে আমরা আপনারা জানেন যে আমাদের প্রতিটা ছাত্রছাত্রীদেরকে সারা বছর অত্যন্ত নিবিড়ভাবে আন্তরিকভাবে আমাদের পড়াশোনা করায় এবং সারা বছর অত্যন্ত ডিসিপ্লিনের সাথে তারা পড়ালেখা করে এবং এখানে কোনো ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়তে হয় না এবং যে কারণে প্রতিটি ছাত্রের কার কী সমস্যা সেই অনুযায়ী আমাদের শিক্ষকরা সেভাবে তাদের প্রবলেমগুলি সলভ করছে। আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটিতেও আজকে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে, অত্যন্ত আনন্দভাবে উদযাপিত হচ্ছে। আমরা শুধু আমাদের সন্তানদেরকে পড়ালেখাই করাচ্ছি না, পড়ালেখার পাশাপাশি আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে তাদের ভিতরে লালন করার চেষ্টা করি এবং মূল্যবোধকে তাদের কাছে লালন করার চেষ্টা করি যাতে তারা প্রকৃত মানুষ হতে পারে। সবাইকে 1425 সালের পহেলা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। শুভ নববর্ষ। আমরা সবাই আজ একত্রিত হয়েছি হামদাদ পাবলিক কলেজে নববর্ষ উদযাপন উপলক্ষে। আমাদের এই কলেজটি মাননীয় এমডি স্যার প্রতিষ্ঠা করেছিলেন আলোকিত মানুষ গড়ার জন্য, যারা একদিন বড় হয়ে পরিবার, সমাজ, দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে। আমার বিশ্বাস এ পর্যন্ত 2010 থেকে আজ পর্যন্ত যারা এই কলেজ থেকে লেখাপড়া করে বেরিয়ে গেছে তারা অত্যন্ত চমৎকার রেজাল্ট করে বেরিয়েছে। ভালো ভালো জায়গায়, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সব জায়গায় তারা চান্স পেয়েছে এবং নিজেদেরকে গড়ে তোলার কাজে নিজেদেরকে মনোনিবেশ করেছে। এরা একদিন বড় হবে, মানুষ হবে এবং দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে, এটাই আমরা বিশ্বাস করি। বিদায় 1424, স্বাগতম 1425, শুভ নববর্ষ সবাইকে। 2010 সালে যে প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল একটা আদর্শ এবং বিজ্ঞান মনস্ক প্রতিষ্ঠান হিসেবে শুরু হয়েছিল। 6টি ব্যাচ পরীক্ষা দিয়েছে এবং সপ্তম ব্যাচ পরীক্ষা দিচ্ছে এবং এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 148 জন এবং গত 6টি ব্যাচে অসাধারণ ফলাফল করে এদেশের গণমানুষ তথা শিক্ষিত সমাজের কাছে হামদাদ পাবলিক কলেজ একটি পরিচিত নাম এবং আলোচিত নাম। আমরা আশা করি 1425 সালের অর্থাৎ বাংলা বঙ্গাব্দ যে নববর্ষে শুরু হয়েছে সেই বঙ্গাব্দে, সেই বর্ষে আমরা আরও এগিয়ে যাব এবং আমাদের সভাপতি মহোদয়ের দিক নির্দেশনায় এবং তার সার্বক্ষণিক তদারকিতে কলেজ আর এক ধাপ এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। বাংলা 1425 সাল, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের হামদাদ পাবলিক কলেজের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আমরা সামনে আমাদের সপ্তম ব্যাচ অনেক ভালো রেজাল্ট করবে সেই আশা করছি। শুভ নববর্ষ 1425। আমরা হামদাদ পাবলিক কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আগামী দিনে একটি নতুন ভবনে, নিজস্ব ভবনে, নতুন উদ্যমে কাজের মধ্য দিয়ে হামদাদ পাবলিক কলেজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং 1425 সাল হবে আমাদের সকল প্রত্যাশা পূরণের বছর। সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমরা হামদাদ পাবলিক কলেজের স্টুডেন্ট। এখানে হামদাদ পাবলিক কলেজ এমন একটা কলেজ যেখানে শিক্ষক শিক্ষার্থী উভয়ে পাশাপাশি বসে একই টেবিলে বসে আমরা পহেলা বৈশাখ পালন করছি। আমাদের এমডি স্যারও আমাদের খাবার সার্ভ করছে এখানে। এখানে পড়াশোনার পাশাপাশি আমরা সব সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই আনন্দ ঘন পরিবেশে উদযাপন করছি। বাবা মাকে ছেড়ে যে এখানে উদযাপন করতেছে এটা আমাদের মনেই হচ্ছে না। শিক্ষকরা আমাদের সাথে এত সুন্দরভাবে উদযাপন করতেছে এই অনুষ্ঠানটি যে বাবা মাকে ছাড়া যেখানে একাকিত্ব আমাদের এটা কখনই মনে হচ্ছে না। এমডি স্যার নিজে আমাদের খাবার সার্ভ করতেছে, টিচার আমাদের পাশে আছে, খুবই ভালো লাগতেছে। আর আমাদের প্রতি মানে বছরের সব সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের খুবই সুন্দরভাবে উদযাপন করা হয়। শুরু করতেছি শুভ নববর্ষ বলে। আমাদের কলেজ হামদাদ পাবলিক কলেজ, এটা খুবই একটা স্বনামধন্য কলেজ। এর আগে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে এটা উদযাপন করেছি সবাই মিলে। যদি আমাদের এখানে পরিবার থাকে না, তারপরও আমরা এখানে সবাই মিলে অনেক ভালো অনেক কিছু উদযাপন করি। আমাদের কলেজের রেজাল্ট অনেক ভালো। যেন মানব সেবার অপর নাম হামদাদ। হামদাদ বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটি জাতীয় দিবসে আয়োজন করা হয় ফ্রি চিকিৎসা ও ঔষধ সেবা কেন্দ্র।
প্রধান কার্যালয় সহ বাংলাদেশের প্রায় 300টির অধিক চিকিৎসা কেন্দ্রে এই কর্মসূচি পালিত হয়। বাংলা নববর্ষ 1425 উপলক্ষে পহেলা বৈশাখের প্রচণ্ড গরমে হিটস্ট্রোক প্রতিরোধে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ আফজা সেবন করানো হয়, দেয়া হয় ফ্রি চিকিৎসা ও ঔষধ। এই কার্যক্রম উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক খ্যাতিমান ব্যক্তিত্ব ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরন ভূঁইয়া। সভাপতিত্ব করেন পরিচালক মার্কেটিং ও বিক্রয় হাকিম সাইফউদ্দিন মুরাদ ভূঁইয়া। এলাকাবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মুচ্ছানা বা হিট স্ট্রোক যেটাকে আমরা বলি, এই হিট স্ট্রোক প্রতিরোধে রুয়াবজার প্রচন্ড কার্যকারিতা রয়েছে। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ দোস্তদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। হামদর্দ বাংলাদেশ শিক্ষা সংস্কৃতি ও মানব সেবায় উপমহাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান।